দেখতে পাচ্ছি যে শ্রীভূমি এখানে ঢুকবো, তো যখন ঢুকবো তখন তোমার শ্রীভূমি দেখতেই পারবে। তো ওয়েট করো, দেখা যাবে। এখন সেটা ফেটা রেডি করে একদম শ্রীভূমির পেছনে দাড়িয়ে আছি। তোমাদের বা কিছু সিনেমাটি আমি দেখিয়ে নেবো, সেগুলো তোমরা দেখো, দেন তারপর আবার দেখা হবে যে সিনেমাটিগুলো কেমন লাগছে তোমরা সেগুলোও জানাবে। তো সিনেমাটি স্টার্ট করে বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। সবাই সবে বেরোলাম শ্রীভূমি থেকে, একটু একটু আচ্ছা আচ্ছা মনে হচ্ছে। সো গ্রুপ দেখিয়ে দিচ্ছি, এই যে পেছনে যে ছেলেটাকে দেখো, এ আমার সঙ্গে পড়তো, আমরা দুজনে ডিপির কাছে পড়তাম। ডিপি ডিপি কে ডিপি সে তোমরা যা অনেকে জানবে, অনেকে জানবে না। আর ফার্স্টে এরাও আছে, এও আছে, এও আছে। তো তোমার নাম কি তুমি একটু বলো? প্রীতম। প্রীতম। তোমার? অভিনন্দন। আচ্ছা, আরও যারা আছে তারা সামনে আছে, তো তাদের ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার আমরা যাবো দমদম, দমদমে কিছু ঠাকুর দেখবো, দেন তারপর দেখি আর কোথায় যাওয়া যায়। এ ফিউ মোমেন্টস লেটার এখন এসেছি তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ। তো এবার ঢুকবো, তোমাদের দেখাচ্ছি কারা কারা এসেছি। মানে আছে গ্রুপটা পুরোটাই আলাদা, এই গ্রুপের সঙ্গে আমার 5 বছর বেরোবে। সো দেখে নাও তোমরা। সো গাইজ, এখানে একবার থিম হয়েছে চলমান, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সব মানে ভিডিও করতে ব্যস্ত। এখানে একজন, ওখানে একটা দাদা দাঁড়িয়ে আছে, এও আমাদের গ্রুপে, আর এরা সব গ্রুপে। ঢাকের ঠেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা। তো গাইস, এখন আসি আমরা দমদম পার্ক ভারত চক্রতে। তো এখানে গ্রুপ একদম সব মজা মজা করছি। তো উপরে তোমরা থিমটা দেখতে পাচ্ছ, এখানে থিম কি হয়েছে কেউ একজন বলে দে। ও চেক করছে। হ্যাঁ বল। অন্তর্লি তোমার ভাবনা অন্তর্লি। তো এবার আমরা অন্তর্লীনে ঢুকবো, ঢোকা যাক। সো তোমার নাম বলে দাও। হাই, দিস প্রিয়ম ফ্রম সিম্বল লুজার্স। আর এখানে রিক তুলছে, আর মেন ওখানে ফটো ফটো তুলছে ওখান থেকে। ওর নাম সায়নদীপ। আর এখানে গ্রুপ অনেকটাই আছে। সো আজকে মোটামুটি মজা প্রচুর হবে। তো তোমরা এই সিনেমেটিকটা শুরু করছি, এখন দেখে নাও, দেখা হচ্ছে। পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এ ভালোবাসা কোনোদিনও মুছো না। ও মা সবার প্রাণে শক্তি তুমি
তো এখানে আসলাম তোমরা এখানকার এখানকারও কিছু সিনারি দেখে নেবে তাই জন্য চারপাশ তোমাদের সঙ্গে দেখা হবে আসলে মুসুর গ্রুপ মানে এই গ্রুপটা অনেকটাই বড় তো তাই জন্য কিছু কিছু শট আমিও নিচ্ছি ওরাও নিচ্ছে তো এই জন্য হয়ে যাবে তো তোমরাও দেখতে থাকো আমিও কিছু শট তুলে নিই দেন তারপর দেখা হচ্ছে দমদম তরুণ দলে সো এবার তোমরা কিছু সিনেমেটিক দেখে নেবে মানে আজকে এইটার খুব ব্যবহার হচ্ছে তো এটা কিছু সিনেমেটিক দেখে নাও দেন তারপর দেখা হচ্ছে মাল পেয়ে গেলাম মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসো 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 করে নাম্বার নিচ্ছে আর একটা করে টিকিট দিয়ে দিচ্ছে আরে প্রত্যেক গ্রুপ মানে পেয়েছে এগুলো এক একটা করে মানে ভালো হলো পুজোর সময় একটা লাভ হলো যে একটা জিনিস পেলাম গরমে অনেকটা ঘুরে ঘুরে দেন তারপর একটা জায়গায় খেতে এসেছি আর যখন ব্লগাররা এক জায়গায় থাকে তখন সেটাই হয় ও ব্লগ করছে এখানে আমিও ব্লগ করছি মানে আমাদের ব্লগার্স কমিউনিটি গ্রুপ টাইপ ব্লগের কমিউনিটি ব্লগার তো তাই জন্য এও ব্লগিং চ্যানেল আছে মানে এটা পুরো গ্রুপ একটা এই দেখতে পাচ্ছ তো এবার দেখি কি অর্ডার দেওয়া যায় দেন তারপর এখন আছি কবিরাজ বাগানে উল্টো রাঙা আর এখানে এবারে থিমটা একটু ইন্টারেস্টিং এখানে থিম হলো কেকে মানে যখন নামটা শুনলাম আর থিমটা কথাই আনতে পারলাম না সিরিয়াসলি ওই দিনটা কথা মনে পড়লো যে সেদিনকে আমরা মানে ওই জায়গাটায় উপস্থিত ছিলাম আমরা ঘটনাটা নিজের চোখে দেখেছি সেটা এখন এরকমভাবে ঘুরিয়ে আবার দেখতে এসছি না লাগছে এক জায়গায় সো দেখাই তোমাদের কিছু সিনেমাটিক দেন তারপর দেখা হচ্ছে
এখানে থিমটা অনেক সুন্দর করেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা থিম। তো এখানকার কিছু সিনারি তোমরা দেখে নাও, একই কথা দিন তারপর দেখা হবে। এখন দাঁড়িয়ে আছি তেলেঙ্গা বাগানে। তো এই দেখতে পাচ্ছ তেলেঙ্গা বাগানের থিম, আর এই তেলেঙ্গা বাগানের পোস্টার লেখা আছে তেলেঙ্গা বাগান। সো এবার তোমাদের জাস্ট কিছু সিনারি দেখাবো, দেন তারপর দেখা হচ্ছে। লাস্ট প্যান্ডেল উল্টোডাঙ্গা বিধানসভা, এরপর আমি বাড়ি চলে যাবো, কারণ আর সরি দিচ্ছে না। তো এখানকার কিছু তোমরা সিনারি দেখে নাও, দেন আবার দেখা হচ্ছে। আলো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে, চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা সবার মা দুর্গা। আর যখন বাড়ি আসতাম, বাড়ি এসে ভিডিও এডিট করতে ভুলে যেতাম, কারণ শরীর একদম খারাপ হয়ে যেত। তো আজকে ভিডিওটা আপলোড করছি, আজকে একাদশী, কালকে বিজয়া হয়ে গেছে, তাই জন্য সকলকে জানাই শুভ বিজয়া। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো বলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও চললে বা পুজোর সিরিজ চললে তোমরা সবার আগে পেতে পারো।